শাশুড়ি তো সব কথাই মেনে নিবে, এরপর আসল ব্রেন ওয়াশটা শুরু করবো, এরপর হবে মা ছেলে দুজনই আমার ফ্যান। শ্বশুরের কথা তো বাদই দিলাম ভাই, উনি তো দুধ ভাত, উনারে দুই মাস পর একটা লুঙ্গি গিফট করবো, এতে উনার মন জয় করে ফেলবো, সেমনিতেই খুশি, সবাই দেখবো যে আমার ফ্যান হয়ে গেছে, সবাই আমার কথা নাচবে, এটাই আমার ভবিষ্যৎ প্ল্যান। ঠিক, একদমই ঠিক, এদের মতো 99% মেয়ের ভবিষ্যৎ প্ল্যান হলো শ্বশুর বাড়ি গিয়ে শ্বশুর শাশুড়িকে আগে পটিয়ে নিতে হবে। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আমাদের চ্যানেলের নতুন আয়োজন অস্থির বাঙালির প্রথম পর্বে আপনাকে স্বাগতম। আজকের এপিসোড অনেক মজাদার হতে চলেছে, তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। তো চলুন শুরু করা যাক। তুমি যদি একদিনের জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রী হইতা তাহলে কি করতে? একদম মনের থেকে বলবা। আরে এটা বাদ দেব। আরে ভাই ধরো না, তুমি যে হয়ে গেছো এলা কি করবা? সুমাইরে বিয়ে করবো। ভরা মজলিসে ইজ্জতের ফালুদা বানানোর জন্য শত্রুর কোনো প্রয়োজন নেই, এমন একজন বন্ধুই যথেষ্ট। এর ফলে আপনি বুঝতেই পারবেন না বাঁশটা আপনার কোন দিক দিয়ে এসে ঢুকলো। সূর্য মামার দৌলতে আমার অবস্থাও ঠিক এই চাচার মতোই, মাঝে মাঝে মনে হয় লুঙ্গি খুলে গাছের উপরে ঝুলিয়ে রাখি। প্রিয় বন্ধুরা, ভিডিওর এই পর্যায়ে এসে আপনাদের কাছে একটাই অনুরোধ, চ্যানেলে নতুন হয়ে থাকলে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। 8 দিন আগে কিশোরগঞ্জ জেলখানা থেকে ছাড়া পেয়ে আবারও গরু চুরি করতে গিয়ে পুলিশের হাতে ধরা পড়ে সবুজ। একটা গাছে আর কত টাকা পায়? 20-30 সর্বোচ্চ হইলে পরে তো জেলেই, তাই বাইরে থাকতে পারি না। এই যে আসতো দিন হয়েছে বাড়িছি, এই যে এই কাজে কায়েম করছি, আইছি এটা এটা করছি, অন্ত আর এটা কোনো ইয়া করতাম না, দুটো কামাই করতাম, কিন্তু মামলা পাইছি। পুলিশের তথ্য মতে সবুজের নামে বিভিন্ন থানায় গরু চুরির 10টিরও বেশি মামলা রয়েছে, গরু চুরিতে সেঞ্চুরিও করেছেন সে। গরু চুরি নেশাই আর অন্য কোনো নেশা নাকি, মাসে লাখ খান একটা ইনকাম হয়। আহারে মাসুম বাবুটা, নিষ্পাপ চোর মহাশয়ের সাথে বড়ই অন্যায় করা হয়েছে। উনি যখন গরু চুরি করেন তখনই পুলিশের হাতে ধরা পড়ে যান, ওনার জীবনটা পুরোই যন্ত্রণায় ভরা। কারেন্ট হইল সোনার ভাগি, আসলেও থাকে না লোড শেডিং এর ছলা গলা, সইতে পারি না। কি বুঝলেন, এটা হলো লোডশেডিং এর যন্ত্রণা। এখন কারেন্ট মামা শীত ঘুম দিয়ে মাঝে মাঝে দেখা দিতে চলে আসে। লোডশেডিং আছে, আপনারা খুশি যে না? গাঞ্জা খাই কুল পাই না, কোন করে দালা।